বর্ষাকাল বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঋতু বর্ষাকাল সর্বসাধারণ থেকে অসাধারণ সকলেই হুমরিখে পড়ে এই ঋতুটি উদযাপনের জন্য ছাতা কেনা খিচুড়ি খাওয়া গান গাওয়া সময় অসময় বৃষ্টিধারায় স্নান করতে করতে ফুটবল খেলা বা আপন মনে নাচা ছড়া কবিতা লেখা কাঁথামুড়িতে ফেসবুক স্ট্যাটাস দেওয়া সে তো আছেই রিক্সা চালক বান্ধব বর্ষা ঋতুতেই পানি পাড় বিষ টাকা পানি পায় বিশ টাকা পানি পাড় বিষ টাকা আওয়াজ ঢাকা শহরের যে কোনো রাস্তায় কম বেশি শোনা যায় নৌকাও চুলতে দেখা যায় কোনো কোনো রাস্তায় তবে যে কথাটি বলতে এই আমি উদয় হয়েছি তা হলো সাধারণত বৃষ্টির সঙ্গে বর্ষার প্রধান সম্পর্ক থাকলেও আমাদেরই দেশে বর্ষার প্রধান সম্পর্ক রাস্তা ঘোড়াকড়ির সঙ্গে দেশের যাবতীয় উন্নয়ন কার্যক্রম বর্ষা ঋতুতেই সম্পাদন করা হয় আর তাই তো কবি স্ট্যাটাস বৃষ্টি না আসুক আসুক আজ বর্ষাকাল রাস্তা খুঁড়ে বানাই চলো গভীর একটা খাল তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত সংবাদপত্রে এই শিরোনাম দেখা মাত্র বুঝতে হবে দেশে গ্রীষ্মকালের আগমন ঘটেছে অন্য সময়ের চেয়ে এই সময় সূর্যের তেজ একটু বেশি থাকে আর এ কারণে শরীরের সব বস্ত্র বিসর্জন দিয়ে অনেকের মনে সাধু হওয়ার তীব্র বাসনা জাগ্রত হয় গ্রীষ্মকাল বাহারি ফলের ঋতু ফলের ঘানে মৌ মৌ করা এই ঋতুতে অতিষ্ঠ গরমে ঘেমে মানুষের শরীরে সৃষ্টি হয় দুর্গন্ধ তাই ফলের চেয়ে বৈদ্যুতিক পাখার বাতাস বা এসির বাতাস খাওয়াকে মানুষ বেশি প্রাধান্য দিয়ে থাকে অবধারিত ভাবে দেখা দেয় লোডশেডিং তাই গ্রীষ্মকালের আরো এক সংবাদ শিরোনাম বিদ্যুৎ সংকটে জনজীবন বিপর্যস্ত